বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়া ডেলি ব্লগ। তো বন্ধুরা, আমি যে ভিডিও স্টার্ট করি, গোল্ডি এতক্ষণ চুপ হয়েছিল, আমার ভিডিও স্টার্ট করতে করতেই ও শুরু হলো। তো দেখো, এখন ঘড়িতে বাজে 1:45 রাত্রি, ঠিক আছে? তো বুধবার, অবশ্যই বুধবার পড়ে গেছে। তো আমি তোমাদের সাথে ভীষণই দরকারি কথা বলার জন্য এলাম, কারণ মর্নিংয়ে আমার টাইম হচ্ছে না। দেখো, আমি এর জন্য ভিডিও একদম শর্টের ওপরে আজকে একটা ভিডিও ছেড়েছি, একদম ছোটোর মধ্যে। তো আমি সেরমভাবে করতে পাচ্ছি না ভিডিও, ঠিক আছে? একদিক দিয়ে গোল্ডি, একদিক দিয়ে শায়নের পরীক্ষা বলে একটু ওর দিকে একটু নজরটা বেশি দিতে হচ্ছে, তার মধ্যে তো ঘরের কাজটাজ থাকে। তো এই কারণে আমি ভিডিওটা সেরকম ছাড়তে পারছি না, ছোটোর মধ্যেই ছাড়বো, কিন্তু ছাড়বো, ছোটোর মধ্যেই ছাড়বো। আর যেটা আমি তোমাদেরকে বলতে চাই, আমার কথাগুলো কিন্তু প্লিজ, আমি ছোট অল্পর মধ্যেই কথা বলবো, কিন্তু আমার প্রত্যেকটা কথা শোনো প্লিজ, কারণ স্কিপ করো না, স্কিপ করলে তোমরা আমাকে ভুল বুঝবে, ঠিক আছে? তাতে আরও ভুল বোঝাবুঝিটা বেশি হবে। তো তোমরা একটু আমার কথাগুলো শুনে নাও। আমি 7 তারিখ পর্যন্ত আমার যত মিষ্টি ভালো বন্ধুরা আছো, সেই যাদের ভিডিও আমি পুরোটাই কমপ্লিট করি, আমি যাদের ভিডিও দেখি, এটা আমার পুরনো বন্ধুরা অনেকেই জানে, আমি যাদের ভিডিও দেখি পুরোটাই কমপ্লিট করি, তো তাদের ভিডিও আমি সেমভাবেই কমপ্লিট করব। কিন্তু আমি যেভাবে আমি কমেন্টগুলো করি, মানে পুরোটা লিখে যে কমেন্ট করি, হয়তো সেটা আমি 7 তারিখ পর্যন্ত অতটা কমেন্ট করতে পারবো না, যেহেতু অনেকেই থাকে। তো সবাইকে করতে গেলে কি হবে, আমার টাইমটা অনেকটা বেশি চলে যাবে। আমি শায়নের যেহেতু পরীক্ষাটা, এর জন্য এই দিকটা একটু মনটা বেশি দিতে হচ্ছে। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, আমি আবার 7 তারিখের পর থেকে যেইভাবে আমি কমেন্ট করতাম ওইভাবেই করব। কিন্তু প্লিজ তোমরা, আমি পুরোটা যেইভাবে ওয়াচ করি সেইভাবেই আমি তোমাদের ভিডিও ওয়াচ করব, কারণ তোমরা মানে কি বলবো, সেটা দেখতেও পারো যে আমি ফুল ওয়াচ করছি নাকি। আর একটা কথা বলার ছিল, যারা আমার নতুন বন্ধুরা আসছো, তাদের প্লিজ আমি একটা রিকোয়েস্ট করছি। আজ আমার সঙ্গে 1 সপ্তাহের ওপর ধরে হচ্ছে যেই জিনিসটা, মানে আমার ঘরে যারা আসছো, আমাকে তারা বলছো যে বন্ধু করে নিতে আমি করছি, বিশ্বাস করে আমি করছি, কিন্তু তোমরা কি করছো, অনেকেই আছো, মানে সবাই যে করছে সেটা আমি জানি না, কারা কারা করছে আমি বুঝতেও পারছি না, যেহেতু আমি খুব একটা এই ব্যাপারে মানে জানি না, তো অতএব আমি বুঝতে পারছি না তারা কি করছে, মানে আমার কে আমি যাচ্ছি তাদের ঘরে, তারা আর পরবর্তীকালে আমার ঘরেও আসছে না, 1 নম্বর। 2 নম্বর, যারা বলছে এসেছি, তারা আমাকে ঘরে ডেকে নিয়ে তারা আমার ঘর থেকে চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো প্লিজ প্লিজ তোমরা করো না, তোমাদের কাউকে আমার ঘরে আসতেও হবে না, আমাকে রিকোয়েস্ট করতে হবে না, আর আমিও তোমাদের রিকোয়েস্ট করছি, আমার এরকম বন্ধুর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আমার আস্তে আস্তে ঘরে সবাই আসুক, আমার দরকার নেই একলাফে বড় হওয়ার, কারণ আমি একলাফে বড় হতে চাই না। আমার যেটুকুনি যা আছে আমি আস্তে আস্তে, যদি আমার কোনো সময় হয়, আমি এর আগেও বলেছি, আমি যদি আমার ট্যালেন্ট যদি থেকে থাকে আমার হবে, আর না হলে হবে না, সেটা আমার কপাল, না হলে সেটা আমার কপাল। কিন্তু প্লিজ তোমরা এইভাবে মানে এসো না, যারা এসে টাচ করে দিয়ে চলে যাবে, কিন্তু তোমাদের বিশ্বাস করে কিন্তু আমি ঘরে নিচ্ছি, মানে তোমাদের ঘরে যাচ্ছি, তোমাদের বিশ্বাস করে তোমাদের ঘরে যাচ্ছি, তোমাদের মানে কেন করো তোমরা, আমি এটা বুঝতে পারছি না বন্ধুরা, আমার সাথে এরকম কেন হচ্ছে। কিন্তু অনেকে আবার বলছে যে ইউটিউব থেকে এটা কেটে নেয়, কিন্তু আমার মনে হয় না ইউটিউব থেকে এতগুলো কেটে নেবে, কারণ প্রায় আমার 1 সপ্তাহের মধ্যে 60 থেকে 70 খানা কেটে নিয়েছে। আর আমি দেখতে পাচ্ছি মানে মর্নিংয়ে আমাকে যারা বলছে, যারা আসছে, আমন্ত্রণ করে যাচ্ছে, তাদের কাছে যাওয়ার পরে পরের দিন মর্নিংয়েই আমি দেখছি মানে নেই, মানে এই জিনিসটা যে হচ্ছে আমার সাথে, যে প্রথমে দেখাচ্ছে এটা 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 এরকম বেড়ে গেল, হঠাৎ করে তার পরের দিনই নেমে যাচ্ছে, মানে আমি কিভাবে বুঝবো। যদি কোনো বন্ধুরা প্লিজ আমাকে এই ব্যাপারে একটু হেল্প করো, যে কারা মানে আমি কিভাবে বুঝবো যে কারা আমার সাথে এরকম করছে, ঠিক আছে? যদি বুঝতে পারি হয়তো আমার পক্ষে একটু হেল্প হবে, আমি চাই না কারো খারাপ করতে, আমার সাথে যারা করছে তাদের সাথে আমারই যে একই জিনিস করতে হবে সে তার কোনো মানে নেই, যদিও তারা করছে করুক দিয়ে, আমার কোনো যায় আসে না, কিন্তু আমার যদি কপালে থাকে হওয়া তো এমনিতেই হবে। আর আমি যাদের করছি মানে
কি বলবো তাদের করেছি, কিন্তু তারা হয়তো আমাকে ই করে দিয়েছে, আমার ঘর থেকে চলে গেছে। তো সেটা আমি কি বলবো, সেটা নিয়ে তো আমার আর কিছু বলার নেই। যদি তাও তবুও যদি কোনো নতুন বন্ধুদের ধরো অনেক সময় এটা হয়ে থাকে, তোমরা হয়তো আমাকে ভুল বুঝছো বা আমি তাদের ভুল বুঝছি, তারা অনেক সময় কি হয় মানে ঘরে আসার পর আবার আন করার, ঘরে আসার পর দেখায় না, একবার আন করে দিয়ে আবার যদি ঘরে আসে তখন কিন্তু সেটা থেকে যায়। এক নম্বর এটা, সেটা যদি আমার ভুল হয়ে থাকে আমাকেও জানাও তোমরা, কমেন্ট বক্সে এসে জানাও যে আমার আসেনি, তুমি আবার নতুন করে করো, অবশ্যই আমি করে দেবো। আর তোমাদের যদি এই প্রবলেমটা তোমরাও যদি দেখো, তো তোমরাও প্লিজ যারা যারা আছো তারা একবার আমাকে আন করে দিয়ে আবার নতুন করে করো, দেখো যদি হয় এটা ঠিক হয়, এইভাবেও ঠিক হতে পারে। বা আরেকটা জিনিস আছে, সেটা আমি শুনেছিলাম, এটাও আমার শোনাই কথা, এটা আমি শিওর জানি না, সেটা হচ্ছে ধরো কেউ আমাকে ঘরে, আমার ঘরে এলে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে আমি রিটার্ন যেতে তার ঘরে পারি না, কারণ একটা টাইম আছে, 24 ঘন্টা টাইমটা না গেলে তার ঘরে আমি রিটার্ন যেতে পারি না। যারা নতুন আসছো তারা ভালো করে এটা শুনে নাও, কারণ অনেকে ভুল বুঝে কি করছে, আমার ঘরে আসছে এসে বলছে যে আমি চলে এসেছি তুমি আমাকে গিফট করে দাও, এবার সঙ্গে সঙ্গে আমি যখন দিচ্ছি তখন কিন্তু তোমাদের সেটা থাকছে না, আর তোমাদের থাকছে না বলে তোমরা আবার কি করছো আমাকেও ভাবছো যে আমি হয়তো করিনি বা আমি কেটে দিয়েছি, সেইভাবে তোমরা আমাকে কেটে দিচ্ছ, কিন্তু আমি যে তোমাদের রিটার্ন কাটবো আমি কিন্তু কাউকে কাটি না রিটার্ন, ঠিক আছে। তো এই কারণেই বলছি যে তোমরা একটু সমস্ত কিছু চেক করে ভালো করে দেখে করো, আর যদি মনে হয় যে চলে যাবে তোমরা তো আমার ঘরে এসো না প্লিজ, আর যাদের মনে হবে আমার সাথে বন্ধুত্ব রাখতে তো তাদের তো ওয়েলকাম। আর 24 ঘন্টা পরে আমি যেটা বললাম, তো এটা অবশ্যই মনে রেখো, যদি 24 ঘন্টা পরে তুমি আমার ঘরে আসো বা 24 ঘন্টা পরে আমি তোমার ঘরে যাই, তাহলে বন্ধুত্বটা থেকে যায়, ঠিক আছে। সঙ্গে সঙ্গে করলে কোনো সময় বন্ধুত্ব থাকে না। আর গোল্ডি বিভৎস চিৎকার করছে খাটে আসবে বলে, গানটা ওর শুতে আজকে সত্যি অনেক রাত হয়ে যাচ্ছে, তো চলো টাটা, গুড নাইট, কালকে আবার কথা হবে, গুড নাইট। এখন বাজে পুরো 1:15 বেজে গেছে, তো চলো টাটা। আর আমার বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, লাইক একটা করে দিও, যারা নতুন আসছো তারা যদি মনে করো আমাকে বন্ধু রাখবে আমার সাথে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, চলো টাটা।